করার আগে একটা কথা বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করনি, নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। তো শুরুই করছি আজকের ভিডিও। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কথাটা আমরা হয়তো শুনে থাকি। ভাব সম্প্রসারণে এই লাইনটা আমরা করে থাকি। তো আজকে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই লাইনটি ব্যাখ্যা করব। ভগবানের সর্ব উত্তম সৃষ্টি হল মানুষ। জ্ঞান, বুদ্ধি, বিচার, বেদ সব দিক দিয়ে মানুষ আর অন্য সব জীবের থেকে অনেকটাই এগিয়ে। মনুষ্যত্বেই মানুষের যথার্থ পরিচয়। এই মনুষ্যত্ব দেশের কালের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, মানুষের কল্যাণকর কর্মের মধ্যে দিয়ে মনুষ্যত্ব দেশকালের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, মানুষের কল্যাণকর কর্মের মধ্যে দিয়ে মনুষ্যত্ব অর্জন করতে হয়। আর এই মনুষ্যত্ব সঠিকভাবে অর্জিত হলে সৃষ্টি হয় মানুষের প্রতি নিবিড় বন্ধন, মানুষের সঙ্গে প্রেম প্রীতির মধুর সম্পর্ক। তো মানুষ সর্বশ্রেষ্ঠ জীব আমাদের পৃথিবীতে, স্রষ্টা ভগবান ঈশ্বর আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আমাদের। তো আমরা মানুষের কল্যাণকর কর্মের মধ্যে দিয়েই আমাদের যে মনের একটা মনুষ্যত্ব অর্জন সেটা কিন্তু করতে পারি। এবং এই মনুষ্যত্ব সঠিকভাবে অর্জিত না হলে মানুষের প্রতি যে প্রেম ভালোবাসা ও নিবিড় বন্ধন কিন্তু সৃষ্টি হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমাদের কিছু কিছু জাতি ধর্ম সম্প্রদায়ের জন্য এই নিবিড় বন্ধন এবং মানুষের প্রতি প্রেম প্রীতির যে মধুর সম্পর্কটা তৈরি হতে পারে না। কিন্তু মানুষকে অপমান বা অবহেলার দ্বারা দূরে সরিয়ে রাখলে মনুষ্যত্বেরই অপমান হয়। এই জগতে কোনো মানুষকে ঘৃণা, অবহেলা বা অবজ্ঞা করে দূরে সরিয়ে রাখা উচিত নয়। মানুষ এবং তার মনুষ্যত্বই হলো চিরসত্য। তাই মানুষের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি না করে সবাইকে আপন করে নেওয়া উচিত, এর মধ্যেই আছে মানব জীবনের এক বিশাল সার্থকতা। হ্যাঁ, এর মধ্যেই মানব জীবনের মধ্যে এক বিশাল সার্থকতা। আগে একটা কথাই বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করনি, নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের ভিডিও সবচেয়ে আগে